মেডিসিন ই হেল্প হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই। আজকে যে মেডিসিন তথা ওষুধের বিষয়ে আলোচনা করব, স্টালিয়া 500 mg ট্যাবলেট। স্টালিয়া 500 mg ট্যাবলেট প্রধানত কি কাজ করে, এর খাওয়ার নিয়ম কি, সাইড ইফেক্ট আছে কি না ইত্যাদি সমস্ত তথ্য জানবো আমরা আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দেওয়া সঠিক ইনফরমেশন বা তথ্য আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এই স্টালিয়া ট্যাবলেট প্রধানত আনবরি কোম্পানি বানিয়েছে। এর মধ্যে দুটি ট্যাবলেট রয়েছে। যদি এর প্রিপারেশনের কথা বলি, সেক্ষেত্রে ট্রানেক্সামিক অ্যাসিড দেওয়া রয়েছে। যদি এর দামের কথা বলি, সেক্ষেত্রে এটি আমার কাছে স্যাম্পল হিসেবে এসেছে, তাই এর মধ্যে দাম উল্লেখ করা নেই। কিন্তু আপনারা 60 থেকে 70 টাকার মধ্যে খুব সহজেই যে কোনো মেডিসিন স্টোরে পেয়ে যাবেন। এবং যদি এর কম্পোজিশনের কথা বলি, সেক্ষেত্রে ট্রানেক্সামিক অ্যাসিড 500 mg বেস দেওয়া রয়েছে। এই ট্যাবলেট প্রধানত ডাক্তারেরা যে কোনো প্রকার ব্লিডিংজনিত রোগ সমস্যার উপর ভিত্তি করে প্রেসক্রাইব করে থাকে। যেমন মহিলাদের ঋতুস্রাব বা মাসিক হয়েছে কিন্তু ব্লিডিং কমতেছে না, তথা রক্ত প্রবাহ বন্ধ হচ্ছে না, রক্ত বেড়েই চলছে, সেই সময় এই স্টালিয়া ট্যাবলেট ডাক্তারেরা প্রেসক্রাইব করে থাকে। এছাড়াও কোনো প্রকার অ্যাক্সিডেন্টের কারণে কারো যদি কোনো রকম ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষত থেকে রক্ত বেড়েই চলছে কিন্তু রক্ত বের হওয়া বন্ধ হচ্ছে না, ঠিক সেই সময়ও রোগীর শরীর থেকে যেন বেশি পরিমাণে ব্লিডিং না হয়, তথা ব্লিডিং বন্ধ করতে এই ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। কোনো প্রকার অপারেশনে যদি রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে থাকে, ঠিক সেই সময়ও এই ওষুধ দেওয়া হয়ে থাকে। এছাড়াও দাঁত তোলা বা দাঁত উপড়ে ফেলা, নাক দিয়ে রক্ত পড়া, শরীরের কোনো স্থানে কেটে যাওয়া, তথা যে কোনো প্রকার ক্ষত, এমনকি শরীর থেকে যদি কোনো রোগজনিত বা কোনো প্রকার সমস্যার কারণে শরীর থেকে রক্ত বেরোতে থাকে, সেই রক্ত বের হওয়া বন্ধ করতেই এই ট্যাবলেট ডাক্তারেরা রোগীকে দিয়ে থাকে। এটি খাওয়ার ফলে শরীরের রক্ত প্রবাহ কমে যায় ও ক্ষত থেকে রক্ত বের হওয়া বন্ধ করে। যদি এই ট্যাবলেটের খাওয়ার নিয়মের কথা বলি, সেক্ষেত্রে রোগীর ক্ষত, রক্ত প্রবাহ ও তার শরীরের বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে ডাক্তার এর ডোজ প্রধানত দিয়ে থাকে। তবে আমি পিরিয়ড তথা মিন্সের সময় যদি প্রচুর রক্ত বের হয়, আমি সেই অবস্থায় ওষুধ সেবনের নিয়মের কথা বলছি, তথা মিন্সের প্রবাহ খুব বেশি হয়ে থাকলে একটি করে দিনে দুবার খাবেন। তবে এই ট্যাবলেটের বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই। কিন্তু তারপরেও আমি বলবো, যে কোনো মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই যে কোনো মেডিসিন বা ঔষধ সেবন করবেন। তবে যাদের বয়স 12 বয়সের নিচে, তারা কখনোই এই ঔষধ সেবন করবেন না। যদি কোনো প্রকার ব্লিডিংজনিত রোগ সমস্যার সম্মুখীন হন, অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন। ইনকেস যদি এই ট্যাবলেট কোনো মেডিসিন স্টোরে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে ট্রানেক্সামিক অ্যাসিড সেম কম্পোজিশনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ওষুধ পেয়ে যাবেন। এরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।